আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মাদক সেবনের কারণে পুলিশের হেফাজতে শাহরুখ পুত্র আরিয়ান খান। শনিবার রাতে আরিয়ান খানকে গ্রেফতার করা হয় একটি বিলাসবহুল প্রমোদতরী অর্থাৎ ক্রুজ থেকে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই থেকে গোয়াগামী একটি ক্রুজেই অভিনেতা শাহরুখ খানের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এই ক্রুজে শনিবার যাত্রীর ছদ্মবেশে কার্ডিলিয়াম নামে বিলাসবহুল ক্রুজে চেপেছিলেন এনসিবির গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুত, তখনই তাদের হাতে নাতে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় অনেক নিষিদ্ধ মাদকও। 10 জনকে গ্রেফতার করা হয়েছে, আর সেখানেই ছিলেন অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ইতিমধ্যে শাহরুখ খানের ছেলেকে রবিবার সকাল থেকেই জেরা করা হয়। 6 ঘন্টার জেরায় অবশেষে স্বীকার করেছেন আরিয়ান, তিনি মাদক সেবন করেছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় 6 ঘন্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, প্রমোদ তরিতে তিনি মাদক পার্টিতে উপস্থিত ছিলেন, সেখানে মাদকও নিয়েছেন তিনি। আরিয়ান অনুশোচনাও প্রকাশ করেছেন, মাদক সেবন করা তার ভুল হয়েছে বলেছেন তিনি, তাও জানা গিয়েছে। এর আগে কখনো তিনি এরকম কাজ করেননি, তাও বলেছেন আরিয়ান। ইতিমধ্যে ছেলের জন্য শাহরুখ খান বিখ্যাত আইনজীবী সতীশ মানসিন্ডেকে নিয়োগ করেছেন। সতীশ মানসিন্ডের প্রতিনিধি ইতিমধ্যে এনসিবির দপ্তরে পৌঁছে গেছে। সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতা শাহরুখ খানের পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটও খতিয়ে দেখা হবে। এছাড়াও কার কার সঙ্গে তিনি কথা বলেছেন, তার ফ্রেন্ডস গ্রুপের বিভিন্ন কথাবার্তাও খতিয়ে দেখা হবে এই জেরায়। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি, এমনকি শাহরুখ খানের পরিবারের তরফ থেকেও কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, এই পার্টিতে ভিভিআইপি তালিকায় নাম থাকার জন্য প্রবেশ মূল্য ছাড়াই প্রবেশ করেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। তিনি নিজেই নাকি জানিয়েছেন সে কথা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।